বলবো তুলসী দেবী জল অর্পণের মঞ্চ। এবং একটা জিনিস, তোমাদের সকলের বাড়িতে অবশ্যই তুলসী দেবী আছে, আর যদি না থেকে থাকে তাহলে আজকে তুলসী দেবীকে আপন করো, মানে নিজেদের বাড়িতে নিয়ে আসো। আর তুলসী দেবীর ভালো রাখার জায়গা হচ্ছে নর্থ ইস্ট সাইড, মানে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ যাকে আমরা বলি। তো এইবারে আমি শুরু করছি আমাদের তুলসী দেবীর জল প্রদানের মন্ত্র। সেটা তুলসী দেবীতে জল ঢালতে ঢালতেও বলতে পারো, বা জল ঢালার আগেও তিনবার বলতে পারো। আর জল ঢালতে ঢালতে কিন্তু অবশ্যই তিনবার বলতেই হবে। যখনই বলবে তুলসী দেবীকে জল ঢালার সময়, তাহলে তিনবার বলবে। এবার শুরু করছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালি দিয় স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালি দিয় স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয় স্থল। তিনবার হলো, তো এটাতে তুলসী দেবী জলও পেলে এবং সন্তুষ্টও হলেন। তো আমার তুলসী দেবীর প্রণাম মন্ত্রও রয়েছে, আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এবং লাইকও করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো, আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করবেন। থ্যাংক ইউ।